আজ আমি বানাবো পনির রেজালা। তো আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি, এখন এটা কেটে নেব। তো দেখো পনিরগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এখন আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো দিয়ে এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে এপাশ ওপাশ নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরটা ভাজা হতে হতে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করে নেব। দেখো পনিরগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে গরম জলের মধ্যে দেব। এখানে আমি রেজালার মশলা রেডি করে নিয়েছি। কয়েকটা কাজু, 8-10টা কিশমিশ, 4টে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। এখানে একটা বাটিতে কিছু পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। তো কড়াইয়ে অল্প সাদা তেল আছে, আর অল্প পরিমাণে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা ও শাহজিরে একটু থেতলে নিয়েছি, সেটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিতে হবে। এখন আমি কাজু, কিশমিশ, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দেব টেস্টের জন্য সামান্য একটু চিনি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা, দিয়ে ভালো করে মিক্স করে দেব। তো দেখো মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জলে ভেজানো পনিরটা, জল সমেত। আর কোনো জল ব্যবহার করব না, এই জলেতেই রান্না করব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। দেখো তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আরেকটু 2 মিনিট রান্না করে নেব। তো দেখো পনির রেজালা একদম রেডি। রান্নাটা কিন্তু সম্পূর্ণটা নিরামিষ রান্না, কোনো পুজোর দিন বা নিরামিষ দিনে এমন বানিয়ে নিতে পারো। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ভিডিওটি এখানেই শেষ করছি।